Hello friends, all are welcome to my YouTube channel. Friends, এর আগে আমরা কোড সুইচিং কি তা আমরা জেনেছি। এটা একটি অ্যাসপেক্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি পার্ট। আজ আমরা জানব কোড মিক্সিং সম্পর্কে। তো হোয়াট ইজ কোড মিক্সিং সর্বপ্রথম আমাদের জানতে হবে। না, একাধিক কোড ল্যাঙ্গুয়েজকে যদি একসঙ্গে করে দেওয়া হয় তখন তাকে বলা হয় কোড মিক্সিং। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন তোমরা এখানে লক্ষ্য করতে পারছো, মে জানতা হু তোমারা ইন্টেনশন মুঝে হার্ট করনা নেহি থা। এখানে তোমরা লক্ষ্য করো, ইন্টেনশান ও হার্ট এই দুটি ইংলিশ ওয়ার্ডসকে হিন্দি শব্দের সাথে মিক্স করা হয়েছে। এই পুরো সেন্টেন্সটি কিন্তু হিন্দি সেন্টেন্স, এর সঙ্গে ইন্টেনশান এবং হার্ট এই দুটিকে মিক্স করা হয়েছে। কোড মিক্সিংয়ের অনিবার্য সত্য এটাই যে লিসনার এবং স্পিকার এই দুজনে কিন্তু বাইলিঙ্গুয়াল হতে হবে। পরের এক্সাম্পলটা লক্ষ্য করো, মিলাইং। এখানে লক্ষ্য করো, এখানে মিলানা হচ্ছে হিন্দি ওয়ার্ড, আর তার সঙ্গে যে ইংলিশের ইনফ্লেকশন আইএনজি যোগ করে মিলাইং গঠন করা হয়েছে। তাহলে কোড মিক্সিং কি তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। এরপরে ভ্যারিয়াস লেভেলস অফ কোড মিক্সিং, কোড মিক্সিংয়ের যে বিভিন্ন লেভেলগুলো আছে সেগুলো কী কী, যেমন লেক্সিক্যাল লেভেল। লেক্সিক্যাল লেভেল না, যখন কোনো ল্যাঙ্গুয়েজ আমরা বলছি তখন বলতে বলতে এমন একটা সময় আসে যখন আমাদের ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেই সময় যদি ওই ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড না মেলে তখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড ব্যবহার করে থাকি। যেমন এখানে লক্ষ্য করো, আই লাইক হালুয়া, আই লাইক হালুয়া। আমরা যদি হালুয়া ইংলিশ ওয়ার্ড না খুঁজে পাই তখন হিন্দি ওয়ার্ড হিসেবে ইংলিশের সঙ্গে এটাকে জুড়ে দিই। একেই কিন্তু বলছে লেক্সিক্যাল লেভেল অফ কোড মিক্সিং। এরপরে নাম্বার টু হচ্ছে হাইব্রিড লেভেল। হাইব্রিড লেভেল কি না, এর মধ্যে দুটি শব্দকে এমনভাবে মিক্সিং করা হয় যে ওই শব্দ দুটো পপুলার হয়ে যায় এবং সবাই বুঝতে পারে। যেমন এখানে উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ, তবলা প্লেয়ার। তবলা একটি হিন্দি ওয়ার্ড আর প্লেয়ার একটি ইংলিশ ওয়ার্ড, তো সেক্ষেত্রে এই দুটি মিক্স হয়ে একটি হাইব্রিড লেভেলে ওয়ার্ড তৈরি করেছে, সেটা হলো তবলা ওয়ার্ড, এটা পপুলার ওয়ার্ড। অনুরূপভাবে আমরা যদি দেখি যে ফল ফ্রুট, ফল একটা হিন্দি ওয়ার্ড, ফ্রুট একটা ইংলিশ ওয়ার্ড, তো এইরকমভাবে কিন্তু হাইব্রিড লেভেল তৈরি হয়। এরপরে নাম্বার থ্রি হচ্ছে মরফিম লেভেল। এই মরফিম লেভেল যখন নন ইংলিশ ইনফ্লেকশন ওয়ার্ডস যোগ করে প্লুরাল করা হয় তখন তাকে মরফিম লেভেল বলে। উদাহরণ হিসেবে তোমরা দেখো, স্টুডেন্ট অন স্টুডেন্টস, টিচার অন টিচার্স, এইভাবে ব্যবহার করা হয়েছে। নাম্বার ফোর, ইনডাইরেক্ট কোড মিক্সিং। ইনডাইরেক্ট কোড মিক্সিং না, বলা হচ্ছে টু ক্রিয়েট এ স্পেশাল এফেক্ট ইউজিং ওয়ার্ডস অফ টু ল্যাঙ্গুয়েজ, দুটি ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডকে ব্যবহার করে এক স্পেশাল এফেক্ট তৈরি করার জন্য কিন্তু এই ইনডাইরেক্ট কোড মিক্সিং ব্যবহার করা হয়ে থাকে। বা যখন এই দুটি ল্যাঙ্গুয়েজের শব্দকে ব্যবহার করে একটা স্পেশাল এফেক্ট তৈরি করা হয় তখন তাকে ইনডাইরেক্ট কোড মিক্সিং বলা হয়ে থাকে। এটা আমরা জেনে বুঝে করি, কারণ আমরা ভাষাকে সুন্দর করার জন্য এটা করি। এখানে লক্ষ্য করো, আই বিলিভড ইন কর্মা, আই বিলিভড ইন কর্মা। এখানে যে কর্মা কথাটা ব্যবহার করা হয়েছে এর পরিবর্তে আমরা ডিড ব্যবহার করতে পারতাম, ডিড। আবার যদি বলা হয় ইউ মাস্ট লিড টু দ্য পাথ অফ ট্রুথ, পাথ ইউজ না করে আমরা ওয়ে ইউজ করতে পারতাম। নাম্বার ফাইভ, সিনট্যাক্স লেভেল, শি ইজ আওয়ার ডক্টর দিদি। ডক্টর এখানে ইংলিশ ওয়ার্ড, আবার দিদি এখানে নন ইংলিশ ওয়ার্ড। হি ইজ আওয়ার হেডমাস্টার সাহেব, হেডমাস্টার ইংলিশ ওয়ার্ড কিন্তু সাহেব নন ইংলিশ ওয়ার্ড। এরপরে নাম্বার সিক্স হলো ফোনোলজিক্যাল লেভেল, না ইউজিং সাউন্ড প্যাটার্নস অফ মাদার টাং। এটা ক্ষেত্রবিশেষ করা হয়ে থাকে সাধারণত, আমাদের যে সমস্ত মাদার টাং আছে সেই মাদার টাং ইউজ করে আমরা কোনো কোনো ফোনোলজিক্যাল লেভেলের যে ওয়ার্ড, ফোনোলজিক্যাল যে প্রোনাউন্সিয়েশন হতে পারতো সেটাকে আমার অনেক সময় চেঞ্জ হয়, যেমন এখানে স্কুল করা আছে। এইরকম যখন কিছু কিছু শব্দের উচ্চারণ আমাদের মতন করে করি তখন আমরা সেটাকে বলছি ফোনোলজিক্যাল লেভেল। এরপরে বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল, যখন দুটি ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড একটি সেন্টেন্সে ব্যবহার করি তখন তা বাইলিঙ্গুয়াল, এবং যখন দুইয়ের থেকে অধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তখন সেটাকে বলছি মাল্টিলিঙ্গুয়াল। উদাহরণ হিসেবে দেখো, মেরা ইন্টেনশন কিসি কো হার্ট নেহি করনা,
এই সেন্টেন্সটি পুরোটাই হচ্ছে হিন্দি সেন্টেন্স, এর মধ্যে ইন্টেনশন এবং হার্ট দুটি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো এখানে এটা বাইলিঙ্গুয়াল এবং মাল্টিলিঙ্গুয়াল একটা উদাহরণ। এরপরে দেখো নাম্বার 8, প্রোসোডিক লেভেল। এই প্রোসোডিক লেভেল যখন অন্য ভাষা আমরা নিজেদের মতো করে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোসোডিক লেভেলেই ব্যবহার করি। যেমন হি ওয়াজ এ গুড টিচার, এটা কি? হি ওয়াজ আ গুড টিচার। উপরেরটা হচ্ছে কি, কিসের উদাহরণ? না, আমাদের নিজেদের মতো করে ব্যবহার করছি আমরা। আবার দেখা যায় ইউ ফিল আপ দ্য ফোরাম, এটা হওয়া উচিত ইউ ফিল আপ দ্য ফর্ম, কিন্তু নিজেদের মতো করে ফোরাম ইউজ করেছি আমরা। নাম্বার 9, ফিউচার লেক্ট। ফিউচার লেক্ট কি? না, এ মিক্সচার অফ টু অর মোর ল্যাঙ্গুয়েজেস হুইচ ইজ স্ট্রিক্টলি গ্রামাটিক্যালি কানেক্টেড, বলছে দুই বা তার বেশি ভাষা একেবারে সঠিকভাবে ব্যাকরণগতভাবে যুক্ত করা হয়েছে। যেমন যেমন হিন্দি আর ইংলিশকে যোগ করে করা হয়েছে হিংলিশ। তো এরপরেও কোড মিক্সিংয়ের মধ্যে আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে বেজ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের স্পিকার বলে থাকে, আর একটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে লিসনার, যে শোনে, সেটাকেই বলছে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ। তো থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত ছিল।